এত কষ্ট, ধীরে ধীরে আমি এটা নিয়ে যাব। যতই কষ্ট হোক আমাকে এটা নিয়ে যেতেই হবে, তা না হলে আমি বড় কোরবানি গরু কিনতে পারবো না। ও চান্দু, তুমি আমার সোনার বাড়ি থেকে সোনা চুরি করতেছ, আমি তোমারে দেখে ফেলছি। তুমি এটা না যাবা কত দূর, আমি তোমার পিছে লাইগা রইছি। অনেক কষ্ট হচ্ছে গো, এত জল, এই পরে যাস না, পরে যাস না, এই পরিস না, আমি ধীরে ধীরে যেতেই থাকবো, আমাকে এটা নিয়ে যেতেই হবে। হারামির বাচ্চা জেরি, তুই আমার সোনা চুরি করে নিয়ে যাচ্ছিস, আমি তোর পিছু পিছু লুকিয়ে যাচ্ছি, দেখি তুই কত বড় শিয়ালা। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ দেখি আশেপাশে কেউ আছে কিনা। সামনে কোরবানির ঈদ, বড় একটা গরু কিনতে হবে, সেজন্য আমার টাকার অনেক প্রয়োজন। তাই আমি টমের সোনার বারে এসেছি সোনা চুরি করতে। দেখি টম আছে কিনা, সোনাটা নিয়ে তোমার এখানে ভাগতে হবে। না টমকে দেখতে পাচ্ছি না, তো আমি সোনাটাকে নিয়ে এখন ভাগার চেষ্টা করতেছি। অনেক বড় একটা সোনা নিয়েছি। টম, তুমি আমার বুদ্ধির সাথে পারবা না, এই সোনাটাকে বিক্রি করতে পারলে আমি হাজার হাজার মিলিয়ন কোটি ডলারের মালিক হয়ে যাব, আর আমি এই বাংলাদেশে সবচেয়ে বড় একটা কোরবানি দিতে পারবো। হ্যাঁ এই তো, খুব ধীরে ধীরে আমাকে কৌশলে এখান থেকে বের হতে হবে। কেউ নাই, এই চান্সে আমাকে এখান থেকে বের হতে হবে। সোনাটা অনেক ওজন গো, এটা বিক্রি করতে পারলে কামের কাম। উফ, পিছু লাগা পুরো যায় কিনা এটা আমার ভয় লাগছে। এই গেলাম তো পুরে, হাই 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 হাই, পিছু লাগে লাগা, এই এত পিছু লাগে, ইস পুরে মারে, কি ব্যথা করলে পাইলাম। ওরে মা, যেভাবে হোক আমাকে ওখান থেকে নিয়ে যেতেই হবে। দেখি টম আছে কিনা। না কোনো গর্ত দিয়ে টমকে খুঁজে পাচ্ছি না, দেখতেছি না, আমি এটাকে এখন নিয়ে যাব। কিন্তু এটা অনেক ওজন, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি নিচে পড়ে অনেকটা হাঁপিয়ে গেছি। যেভাবে হোক এটা আমাকে দ্রুত এখান থেকে সরাতে হবে। ওরে মানে এত ওজন, মনে হয় 50 টন ওজন হবে, আমার মতো সামান্য ওই দূরকে এটা নিয়ে যেতে পারে? অনেক কষ্ট হচ্ছে, পড়ে যাবে মনে হয়, এত কষ্ট। ধীরে ধীরে আমি এটা নিয়েই যাব, যতই কষ্ট হোক আমাকে এটা নিয়ে যেতেই হবে, তা না হলে আমি বড় কোরবানি গরু কিনতে পারবো না। ও চান্দু, তুমি আমার সোনার বাড়ি থেকে সোনা চুরি করতেছ, আমি তোমারে দেখে ফেলছি। তুমি এটা না যাবা কত দূর, আমি তোমার পিছে লাইগা রইছি। অনেক কষ্ট হচ্ছে গো, এত জল, এই পরে যাস না, পরে যাস না, এই পরিস না, আমি ধীরে ধীরে যেতেই থাকবো, আমাকে এটা নিয়ে যেতেই হবে। হারামির বাচ্চা জেরি, তুই আমার সোনা চুরি করে নিয়ে যাচ্ছিস, আমি তোর পিছু পিছু লুকিয়ে যাচ্ছি, দেখি তুই কত বড় শিয়ালা, আমি তোকে সাইজ করব। এই পিছনে কিসের আওয়াজ হয়? এরকম থপ থপ আওয়াজ কিসের হচ্ছে? হ্যাঁ আমি তো বুঝতে পারতেছি না। এইটা টমের মতো দেখা যায় কিন্তু টম মনে হচ্ছে না, এটা কি টমের মূর্তি নাকি? ও তো অনেক টাকার মালিক, মূর্তি বানিয়েও রাখতে পারে, এটা আমার হয়তো ভুল ধারণা। যাই হোক আমি এসব চিন্তা না করে সামনের দিকে যেতে থাকি, আমার সোনাটা নিয়ে তাড়াতাড়ি যেতে হবে, তা না হলে আমি বিপদে পড়ে যাব। দূর, অনেক ওজন হয়েছে, কত কষ্ট হচ্ছে আমার। শালার চুরের ঘরের চুর, তুই আমার সোনা চুরি করে নিয়ে এখান থেকে পালাইয়া যাবি, এত সোজা না, তোর উপরে আমি আরো ওজন দিয়ে দিচ্ছি, দেখ মজাটা কেমন। হ্যাঁ এখন বুঝে মজাটা কারে কয়, এই যে আরেকটা নিলাম, এইটাও তোর উপরে দিয়ে দিতেছি, দেখ এখন আরো মজা পাবি, তোর চুরি শখ আমি মিটিয়ে দেব, তুই খুব কষ্ট পাবি, আমি তোকে এইভাবে তিলি তিলি শেষ করে দেব। যা কত দূর যেতে পারিস আমি দেখব, আমার নাম টম, আমার সাথে তুই কখনোই পারবি না।
অনেক ওজন হয়েছে গো, এত ওজন আমি আগে ভাবতে পারি নাই। যদি ভাবতে পারতাম তাহলে আমি এটা চুরি করতাম না। হ্যাঁ, তোর সব এখনো মিটে গেছে। এই যে আরেকটা দিয়ে দিলাম তোর উপরে, এই যে আরেকটা দিয়ে দিব, দেখি তুই কয়টা নিতে পারিস। তাকে আমি নিঃশেষ করে দিব, শালার জেরির ঘরের জেরি। তুই দেখ কতটা লোড দিছি তোর উপরে, তাকে আমি অচল করে দেব একদম। আমার সাথে তুই কখনোই পারবি না। কেন এরকম নড়াচড়া করিস কেন, দেখি কত দূর তুই যেতে পারিস। হ্যাঁ, এখনই তো হবে আসল খেলা। এই যে আমি এদিক দিয়ে এসে পড়েছি, এখন তোর জন্য পাউরুটি দিয়ে আমি সিঁড়ি বানিয়ে দেব। তুই অনেক কষ্ট করে এদিকে উঠতে চাইবি এবং ওঠার চেষ্টাও করবি, অনেক কষ্ট হবে। তোকে কষ্ট দেওয়া আজকে আমার কাজ, দেখি তুই কতটা পারিস। আমি লুকিয়ে পড়লাম, এখন তুই সিঁড়ি বেয়ে ওপরে উঠ, দেখি কতটা পারিস। আর সোনা চুরি করার মজা আমি আজকে বুঝিয়ে দেব। হ্যাঁ, কেমন লাগছে তোর? মরার যন্ত্রণা। এখানে আবার সিঁড়ি আসলে কই থেকে? ঢোকার সময় তো আমি সিঁড়ি দেখি নাই। হায় হায়, অনেক কষ্ট হচ্ছে আমার। তোর এখনই কষ্ট হচ্ছে? এই যে দেখ, তোর জন্য আমি বেলানি রেডি করেছি। তুই এই বেলানির ভিতরে এসে গড়াগড়ি খাবি, আর এদিকে আমি মজা লুটে নেব। তাও আমার সোনা চুরি করে তোকে এখান থেকে বের হতে দেব না। আমার নাম টম, দেখি তুই কত বড় শিয়ানা। কুসকে দূর। হায় হায়, এইটা আবার কি? এই তো পড়ে যাব। হায় হায়, এই পড়ে গেলাম। হায় হায়, আমার তো লুট করা ভালো হয় নাই, আমি লুট করে অনেক ভুল করেছি। হায় হায়, আমি সোনা চুরি করতে এসে এই কি করলাম? ইয়ার লাভ তো তুই পড়ে যাবো, পরে আমার মাজার আগে ভেঙে যাবে। ও মাই গড, সোনার সবকিছু তো উড়ে গেল। আমি একদম থাকাস করে পড়ে গেলাম। বন্ধুরা, আজকের টম এন্ড জেরি গল্পটা তোমাদের কেমন লেগেছে? ভালো লেগে থাকলে একটা লাইক দাও আর কমেন্টস করে জানাও। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওটি লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো মজার মজার টম এন্ড জেরি ভিডিও পাওয়ার জন্য। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল সকাল 10:20। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।